সেই যদি একসাথে করা হয় আর মহামহুদে ফেলে দেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যতটুকু জায়গার মধ্যে লেখা আছে এতটুকু জায়গার মধ্যে ফেলে দেওয়া হয় পুরো আলমের লহে মাহমুদের প্রয়োজন নেই তাইলে মনে করে দুদুল লাদিল আদাদের করে দিয়ে অংশ শিক্ষা অর্থাৎ আপনাদের এই আমি খুলে দিয়েছিলাম কর্মী এই জামিয়া আনওয়ারিয়া একটা ছাত্র সেটাতে যখন উঠে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ দেশ এই শব্দটা এই কালিমাটা যেখানে লেখা আছে সেই ইফতার মধ্যে একটা বাড়ি খায় বাড়ি খাওয়ার সাথে সাথে আর সে আজিম থেকে রব্বি করিম আল্লাহ পাকের শান কুদরত অনুযায়ী আল্লাহ পাক তাকান তাকানের পরে দেখে কর্মী জামে আনওয়ারিয়ার মাদ্রাসায় হাফিজ হেমজু খানার আব্দুর রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ছে সাথে সাথে আল্লাহ পাক রিপ্লাই করেন আল্লাহ পাক উত্তর দান করেন প্রদান করেন জবাব দেন হামিদানি আবুজি অমুক জায়গা অমুক স্থানে থেকে আমার অমুক বান্দা আমার প্রশংসা করেছেন أنزل الكتاب وأحكم وسير السحاب وقوم وحفظ من النار وسلم ونادى موسى وكلم ووهب لسليمان ملكا وأفهم سبحانه ما لا مكانه وأعظم لا ضد له ولا ند له ولا نظير له ولا مثيل له ولا مثل له وأشهد أن محمدا عبده ورسوله الذي أديت الأمانة كما حقه ونصح الأمة كما أنزل أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تحرك به لسانك لتعجل به إنا علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه মর্মে জামিয়া আনোয়ারিয়া মাদ্রাসার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিস্তারে ফজিলত ও সনদ ফজলায়ে কেরামদের সেরেদার পত্র মাদ্রাসা ফিলহাল মুহতামিম আমাদের পুরা গাজীপুর জেলার সবচেয়ে বয়স্ক মুরব্বী হযরতুল আল্লাম শেখ আশিক মোস্তফা সাহেব দারাবাত বারাকাতুল আলিয়া হযরতের তা হায়াতে জিন্দিগির মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক আমাদের গাজীপুরের একটা ঐতিহ্য হলো আমাদের যতগুলি কমিটি আছে ব্যাপারে বলেন ইস্তেহাত বলেন কমি মাদ্রাসা যতগুলি মিটিং হয় মুসাল্লাম ফি সভাপতি এই বর্মি মাদ্রাসা ফিলহাল যিনি মুহতামিম আপনারা যাকে সর্বকালে অংশগ্রহণ করেন তিনি এখানে আমার নাম বলার পরে যে কথাটা বলা হয়েছে এটা বর্মির জন্য ভুল যদি আমাকে এটা বলতো যে এখন এই বর্মি মাদ্রাসার ছাত্র লেহাজুদ্দিন আপনাদেরকে যা সব মিষ্টি কিছু শোনাবে তাইলে আমি বেশি খুশি হইতাম কারণ আমি তো শ্রদ্ধা ভরে স্মরণ করছি আব্দুল জব্বার বলুন ইসমাইল সাহেব নবাব আব্দুল্লাহ বিশেষত
আমার জাগিদার হযরত আলী উনারটা কেউ ছিল না, কেলার হাতে পড়াইছিল। এর আগে প্রাণ ভরে যার জন্য দেশে বিদেশে মরে পড়ে হযরতের মোলা মোহাম্মদ মিশরে যাওয়ার পরও হযরতের কথা মনে পড়ছে। যাওয়ার দূরে যেখানে মুসা আলাইহিসসালামকে কিতাব প্রদান করা হয়েছে, যতবার আল্লাহ পাক দিয়ে যায় হযরতের কথা কখনো বুঝতে পারি না। আমাদের জমানার যা মুখে সাথে আমার সকল বর্তমান ফিলহাল মাদ্রাসার আসাদে কাম, যেটা এই মাদ্রাসায় আমি ছোটবেলায় পড়েছি। অতএব এখন যদি আমাদের ছাত্রদের কোনো কথার কথা, আমাদের ছাত্রদের কোনো উস্তাদ এই মাদ্রাসায় পড়ান, তিনিও আমার উস্তাদ, এটা আমি মনে করি। আমাদের যদি যে চেয়ার দেওয়া হয়েছে বসা, এই চেয়ারের যোগ্যতা কিন্তু আপনারা দিচ্ছেন, এটা এই বর্মির জন্য না। এই চেয়ারে বসে আমরা সারা রামাদে যখন সফর করি, আমার পায়ে অত্যন্ত ব্যথা, লোকেরা এই চেয়ারে বসার উপযুক্ত আমরা হই নাই এই বর্মির জন্য। কারণ এই বর্মি কথা মনে করে মিশরের সেই দাবারে মুসা অর্থাৎ তুলে সাইনার মধ্যে গেলে যখন অসম্ভব বানরদেরকে দেখি মনে করে বন্যতা তো অনেক খাবার পায়, এখানে বানররা কি খায়? আমি আগে বলছি আমি মাথা ছাত্র, আমি তো আদমি করবো দাদা কি আমার নাম এই কর্মীর জন্য। আমি এখানে সন্তান, আমি এখানে ছেলে, আমি আপনাদের পায়ের জুতা, আমি এখানে চেয়ার বসার কে? আমরা সেগুলো ভাবি যেখানে আছি ওই মাদ্রাসায় যত মাসে খালি করে তা বর্মী তো ছাত্র, আমরা তারও কমিকের মুরব্বী টঙ্গিতে গেলে বর্মী তো আমি ছাত্র, এখানে তো আমি দিচ্ছি না। আপনারা যে মেহরবানি কইরা আমাদের এখানে বসতে দিচ্ছেন এই জন্য তা হায়াত জিন্দগি চিন্তার মধ্যে কইরা যে শুক্রিয়া আদায় করি, আমি হাজদের শুক্রিয়া শেষ হবে না। কারণ এইখানে ভাত কে আমরা এইখানে লেখাপড়া করেছি অলঙ্কান আসানাতন ওয়াহে না, এক বছর হইল একদিন হইল ছাত্র। যাই হোক কি বলবো, সব ভাষা যেখানে লেখাপড়া করেছি উস্তাদের সামনে বলতে গেলে হারিয়ে যায়। তবে কেরাতুন শায়েক না, কেরাতুন আলাদ শায়েক বুখারিতে কিতাবুল ইলমের মধ্যে একটা বাব আছে বাবুল মুনাবালা, এই বাবুল মুনাবালাতে আছে কেরাতুন শায়েক কেরাতুন আনাস শায়েক, ছাত্র পড়ে উস্তাদ শুনে, উস্তাদ পড়ে ছাত্র শুনে, উস্তাদ যখন পড়ে ছাত্র তখন ছাত্রই থাকে, ছাত্র যখন পড়ে তখন তো উস্তাদ ছাত্র হয়ে যায় না, তখন কিন্তু উস্তাদ ছাত্র সবক শোনাইতেছে, আমি চেয়ারে বসে সবক শোনানোর জন্য। প্রশ্ন আছে আমরা কখন করেছিলাম, আমি ভাড়ে করছি 81 সালে, আমি এখানে বসছি 77 সালে, 76 77। যাই হোক
আমি মনে করি যদি স্বীকার করি না বাইরে ছোট মনে করি তাহলে আমাকে এর থেকে ছোট বানায় দেখাও করে দেওয়ার কিছু না। একটা কথা আমাদের কারা এটা স্মরণ করার জন্য আমি একটা কথা বলি, এই উপমাটা মিশালটা উদাহরণটা দেওয়া ঠিক না, তারপরে বোঝার জন্য বলি দুইটা কারণে, একটা এলে হলো একটা বোঝাও হলো। আব্দুল্লাহ বিন আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুসুস করে চাচা, বলে আব্বাসের ছেলে আল্লাহ রাসূলের হলেন চাচাতো ভাই। বুখারীর অসংখ্য রওয়ায়াতে পাইবেন যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ হুজুর সাহেবের ঘরে রাত্রি যাপন করতেন, মানে ভাবির সাথে দেখা করতেন তেমনি, এই যে আয়াত ছিল নাকি। আসলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলে নাম ফজল, উম্মুল ফজল আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা, আর উম্মুল ফজলের আপন বোনের মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা কবর একমাত্র জামুনে, আর বাকি সমস্ত উম্মাহাতুল মুমিনীনের কবর মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকিতে, শুধুমাত্র মা খাদিজাতুল কবরের কবর হলো জান্নাতুল মুআল্লা মক্কাতে। মক্কা থেকে যাইতে প্রায় 40 কিলোমিটার জম্মু নামক স্থানে মাইমুনাদের কবর, আর এই বিয়েটা একটু ব্যতিক্রম ধর্মী হয়। হুজুর প্রস্তাব করেছেন সুলে হুদাই বিয়ে দিন হুদাই বিয়েতে, আব্বাসের কাছে প্রস্তাব পেশ করা হলে বলে তুমি আবার আমার কাছে তাফিজ করছো যে আমি কি বলি, এত সময় তোমার নাই, তুমি শুধু যদি মনে ইচ্ছা হয় তাহলে কবুল করো, আল্লাহ এত বড় নিয়ামত তুমি তার কিছু রাখেন নাই। সেই সুবাদে যেহেতু মাইমুনা আর উম্মুল ফজল দুজন আপন বোন, অতএব আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাবির বাড়িতে রাত্রি যাপন করেন নাই, আপন খালার ঘরে রাত্রি যাপন করছেন। অর্থাৎ আল্লাহ রাসূল এখানে ভাই নয় খালি। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ছোট তেমন কিছু বুঝলো না, শেষটাতে লোকটা উঠছে আমার উঠতে হবে, তাহার যে করে আমিও করবো, জমাতে জায়েজ আছে কি আছে না এই প্রশ্ন মাটি করে নানের ছাত্র আপনারা আপনাদের কাছে শিখবো, তবে আল্লাহ আসলে সবসময় ডাইন পাশে দাঁড়ায়, বাম পাশে দাঁড়াইলে আল্লাহ আসলে একদিন কানের মধ্যে ধরে পিছন দিক দিয়ে এনে ডাইন পাশে দাঁড় করাই দিয়েছে, পিছন দিক দিয়ে আনার কারণ ছিল সামনে থাকলে তো নামাজ ভাঙবে, পুরো বিশ্বরা জায়েজ নাই বলে পিছন দিয়ে নিয়েছেন, আর একজন মুসলিম হলে ডাইন পাশে দাঁড়ায় তাই এটা শিখলো বাম পাশে দাঁড়ানো যেত না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন একটু ছোট, এখন তো আলহামদুলিল্লাহ যারা হজ করছেন মক্কা মদিনায় দেখছেন মদিনা শরীফের মাটির নিচে তিন তারা পর্যন্ত বাথরুম আছে, তখন কিন্তু এমনটি নয়, মাত্র 8টা পিলার উপরে মদিনাতুল মুনাওয়ারা মসজিদ, উসমানে হানান, উসমানে বিবিন, উসমানে তওবা, উসমানে সাইয়্যিদ, উসমানে আয়েশা, উসমানে উকুব, উসমানে তাহাজ্জুদ। তো আল্লাহ যখন ভাই ভাতুম করতে যাবেন দিনের বেলা আল্লাহ সে কখনো ভাতুম করতেন না, রাতে যাবার এমনি নিকটে, এখন যেটা দেখতেছেন জান্নাতুল বাকি এটার আরো পিছনে, এটা কাটার নাম ছিল তত্ত্বের হাউসে কাউকাব, হাউসে কাউকাব পাড়ি দিয়ে ভাতরুমে যাইত, ভাতরুমে যাওয়ার আগে আল্লাহ আসুন গর্বের ভাষা যেটা বলা যায় শুল্পী বললাম, এটা আরবি ভাষা আনওয়া, আনাজাটা হাতে নিতেন, আনাজা হাতে নেওয়ার সাথে সাথে আব্দুল ইবনে আব্বাস বুঝতে পারতেন আলাদুল ভাতুম করতে যাবে, কারণ এই আনাজা নিতে এই জন্য আমাদের তো গর্বিত পারা যায় না, নদী মতুল বিদায় পারা যায় পাও দিয়ে লাগ দিলে টাকা পাওয়া যায় মানে গিলা উঠে, কিন্তু মক্কাতে তো মনে তো তার নয় ছিল পাথর, সেজন্য আনাজা দিয়ে আল্লাহ রাসূল খোঁজা দিতেন তিনটা পাথর নিতেন এটা ঢিলা ব্যবহার করতেন। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখলেন আলাদা হাতে নিছে আলাদা তো ভাতি হয়ে যাবে, উনি এক লোটা পানি
ছেলেটা তো দারুণ বুদ্ধি রাখে, পানির প্রয়োজন কিভাবে বুঝলো? ভালো কথা, পানি নিয়ে এসে সে দাঁড়িয়ে থাকতে পারতো, একদিন দুদিন তিন দিন যখন হয় করে দাঁড়াইলেন আল্লাহ রাসূল হাত দিয়ে গায়ে হাত দিয়ে বললেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আপনি এই বাচ্চাটাকে দ্বীনের ফকিহ, একজন মুফতি, একজন মুফাসসির, একজন মুহাদ্দিসের আলাপটাকে কবুল করেন, আমিন। আল্লাহ তো বলতে পারতেন আল্লাহ তাকে প্রেসিডেন্ট বানায় দেন, মাওদার বানায় দেন, আল্লাহ রাসূলের তাহায়াতে জিন্দেগির মধ্যে রাইসুল মুফাসসির ফকীহ হন আপকা, সবচেয়ে বড় তাফসীর কারক, সবচেয়ে বড় মুফতি হলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের দোয়া মাদা তা গহেরা এক দোয়া এখানে করছি আপনাদের থেকে নেওয়ার জন্য, দেওয়ার জন্য নয়। যদি এমন একটি দোয়া আমাদের করে দেন, আমাদের হবে আমরা দেশ দিনে যখন সফর করি আপনাদের দোয়ার কারণে এই বর্তমান মাসে আমাদের দোয়ার কারণে আল্লাহ আমাদের সিনা খুলে দিলেন, আমরা দেশ বিদেশে যখন বয়ান করি আরবি বলি যে ভাষায় বলি তখন হয়তো আপনাদের দোয়ার বক্তব্যে আমাদের খেলা পাক আব্দুল ইবনে আব্বাস বানিয়ে দিবেন। এই জন্য শুধু আশা, আমরা বাবা ইস্তিফার ভাসমাও না সামিয়া না, বাবা ইস্তিফার কবে মাখা ভাসমাও, আমরা শোনার জন্য এসেছি, কান লাগায় শোনার জন্য এসেছি, আপনাদের থেকে নেওয়ার জন্য এসেছি। এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে সবাই একটা মনোবি করে রাখ, আমার বাড়ি কাপাসিয়া রঙার গ্রাম বৃহস্পতি চলে যাইতাম, শনিবার দিন সকাল শীতকালীন সাতটার সময় ক্লাস হইত, আমি রঙার থেকে পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে এসে এখানে সকাল সময় আমাকে এত আমলে খুব দ্রুত হাতে ছোট ছিলাম, খুব চিকন ছিলাম, সেই অবস্থার মুরব্বীদের আমাদের কাছে তাদের জন্য দোয়া করা ইন্তেকাল করার পর তোমাদের ইমানের দায়িত্ব, যদি তোমরা দোয়া না করো তাহলে তোমাদের ইমানের সাথে বেঈমানি হবে। আমার সেই শায়েখদের কথা যখন মনে পড়ে, দেশ বিদেশে সফর করি তখন মনে হয় ওই শায়েখদের দোয়ার কারণে এরকম পাত্রপাতির সাথ বুকের মধ্যে লাগায় ওঠে, বাবা একদিন আমরা থাকবো না তোমরাই বড় হবে। না আমার একটা প্রশ্নের উত্তরে দুটো এই কথা বলেছে, আমি মাহমিল হতে পারবে হামলায় জ্বালাইতাম হেজেক্লায় হামলায় বলতাম কি সহিবার হেজেক্লায়,
আমি যে আয়াতটা পড়লাম, একটা শব্দের অর্থ শুধু হয়েছে, এটা কিন্তু হেরেমের ভিতরে না, হেরেমের বাইরে পড়ছে। হেরেমের ভিতরে অর্থাৎ এইখানে বৈশাখ ধরে নেন, আপনি একবার যদি আলিফ শব্দ বলেন, যদি এক কেজি সাপ হয়, এই আলিফ শব্দটা হেরেমের ভিতরে বৈশাখ করলে 100,000 কেজি সাপ পাওয়া যাবে। তো আল্লাহ রাসূলের বাড়ি হেরেমের ভিতরে, তো বাড়িতে কোরআনে কারিম নাযিল হলে পারতো, কোনো সমস্যা ছিল না। হেরেমের ভিতরে সম্মান ইজ্জত বাড়তো, এটা আমরা মনে করি। কিন্তু আসলে কি কারণ? কুপিদা ইলাই হিল খারাপ আয়াতের মধ্যে দোয়াতে আলাদা, নিজনে একা এক স্থানে চলে যান। এরপর রাসূল হেরেমের মহাপ্রত প্রেম ভালোবাসা ছাড়তে পারেন নাই, এমন এক পাহাড়কে বেছে নিয়েছেন, যেই পাহাড়ে বসলে, যেই ঘরের ভিতরে বসলে প্রথমত খানায় কাবা দেখা যায়, দ্বিতীয়ত দারুল কাবা দেখা যায়, তৃতীয়ত হাজরে আসওয়াদ দেখা যায়, চতুর্থ মিজাজ দেখা যায়, পঞ্চম মাকামে ইব্রাহিম দেখা যায়, ষষ্ঠ আবে চন্দন দেখা যায়। ইশফাক বলি মহাব্বত প্রেম ভালোবাসা আল্লাহ রাসূল ছাড়তে পারেন নাই বিদায়, যাবারে আসওয়াদ নামক পাহাড়ে গেছেন, নতুবা হাজার হাজার পাহাড় ছিল, অন্য পাহাড়ও যেতে পারতেন। সেই যাবারে আসওয়াদে আল্লাহ রাসূল তারিখে হেরেমের নবুতে লিখছে পাহাড়টার নাম যাবারে আসওয়াদ, যাবারে রূপ নয়, সেখানে আল্লাহ রাসূল বসেছিলেন। কোরআন কারীম পাহাড় উপরে নাযিল হয় নাই, নাযিল হয়েছে আল্লাহ রাসূলের উপর। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ে বসেছিলেন বিদায়, ওই সময় কোরআন কারীম নাযিল হওয়ার কারণে এই পাহাড়টার নাম আসওয়াদ নামক পাহাড়টার নাম পরিবর্তন হইয়া যাওয়ালে নূর আলোর পাহাড় হিসাবে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। কেমন পর্যন্ত এই পাহাড়ের নাম থাকবে যাওয়ালে নূর। এখন জবালানুর এমনই প্রসিদ্ধ পুরা গোটা পৃথিবীতে, মুসলমান তো আছেই, আমি স্পেন, লন্ডন, মাদারল্যান্ড, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, ইতালি, ওই সকল দেশে কাফেরদেরকে ফসল হচ্ছে মানু, তোরা কি জবালে নূর ছিল দেখা মুসলমান তো আর সেখানে পড়ার সেটা নেই হয়েছে, তুই কি বলো সবাই জানে, সবাই জেনে। আরে কেউ ছিল বলুন, অনেক বান্ধব আছে, পড়া হয়ে গেলে সালাম দেওয়া হয়ে গেলে দেখা, আর কেউ জানে বেড়ায় কেটে তো যাইতেছে পড়া ছেড়ে বইয়া না হলে ব্যক্তি খায় আর কি স্যার বলে তো ফেলি ছোট বাচ্চা পড়া ব্যক্তি লাইলা তোর পড়ে গেছে গেল বুঝলি বান্ধব লাই গেছে না কে কাম আজকাল এগুলো কাম করছে সেখানে ছড়িয়ে এই আফতাব যে জ্বালাইছেন এটার কারণে বিশ্বাস লিখেছিল। আপনি যত বেশি বললেন আমার বেশি সভা উত্তরবঙ্গে বলি, ওখানে মাদ্রাসা কম, কারণ এলেন বেশি হলে সিরাকাল কুমিল্লা নোয়াখালী ওদিকে যাবে, আর এলএম কম থাকে তোর ক্যাঙ্কায় আছে, আমার তো ভালো আছে, তোমার ক্যাঙ্কায় আছে, তোর আমাকে তো ভালোই আছে, তোরা ঢাকায় নিয়ে আসে
ভাড়া থাকবে না, তোমার তো 10 টাকা দিয়ে পানি কিনে খায় ভাড়া, টাকা কোনো মায়ের নাই দুইটা নাই। ওখানে গেলাম, যে এক ছাত্র সালাম দিলাম, তুই একটু মনে সিঙ্গা বাসায় বুদ্ধ দিলে কথা কয় বাড়ি করতে আল্লাহ আপনাদের এই বর্গের ছাত্র যেই জায়গার মধ্যে একটি কমি মাদ্রাসা ছিল না, এই জেলার মধ্যে এই বর্মী মাদ্রাসার সংগঠন কোন ছাপা নাই। আপনার বিষয় যাবে আমার চলতে পারে নির্ভরবাড়ি সৈয়দপুর ডুমা চিলাহাটি রাজশাহী দিনাজপুর নওগাঁ পাবলিক ইউনিভার্সিটি আগামীকাল কুড়িগ্রাম ওদিকে আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা আল্লাহ পাক করাইছে আপনাদের দুয়ার বদৌলতে এই বর্মী মাদ্রাসা। তো 100 উপরে মাদ্রাসা নর্থ বেঙ্গলে আপনাদের এই বর্মী মাদ্রাসার ছাত্র দায়িত্ব নিয়ে চালায়। আপনি কোন সন্তান আমরা আপনাদেরকে কি মনে করছেন চিনছেন নিজেদেরকে? ওই জন্য আগে দরকার মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, আগে নিজেকে চিনেন আপনারা কোন জায়গার লোক, আপনারা কারা, আপনারা কি মানে চেয়েছেন। একটি নয় দুটি নয় হাজার হাজার ফুটারা আজকে সারা বাংলায় নয় বাংলার বাহিরেও কাজ করতেছে, যেটা নাম নাম আমার সাথে আমার ছোট ছেলের মা আমার মনে করেন না বড় ছেলের মা বুঝার একটা আছে একদমই একসাথে যাচ্ছি দুনিয়াতে ভুলে যাও তাহলে কিয়ামতের পরে আমাকে কিভাবে চিনবা? আমি কোনো নাই তুমি এখানে কি করো? তাই আমি এক মসজিদের মুয়াজ্জিন, হজের মরশুমে আমাদেরকে এখানে পাঠায় হাজিদের কিছু খেদমত, আরবি লিখতে পারে না এটা সেটা ভুল হয়, বাংলাদেশ থেকে যারা আসে পাকিস্তান ইন্ডিয়া ওদের কিছু খেদমতের জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছে। আপনাদের বসে নাই আমি জানতাম বৃষ্টি আপনার খুব আগের ছেলে আমাকে কি আসুন নাই আপনার খবরটা শুনুন এটা বিবিসি না রে না পয়সা এটা বলবি নাই আল্লাহ আকবার ২০০০ সালের পরে হজের মৌসুম আটকা যায়, ঘরটা একটু খোলা রাখে, ওই শিয়া মাটি নিয়ে যায় আরবিতে সুজুদ কবর হাজা হারাম, জিয়ারত কবর হাজা হারাম,
বাঙালি সারা কাপের বাড়ি আমার বাড়ি ঢাকা, পাশে গাজীপুর কাপাসিয়া থানা। আপনি কি লেহাজুদ্দিন? আপনি সবাই চিনলেন, লাগার কারণে মিশরে আর ওই মিশরে যে মাদ্রাসায় এই কিতাবটা পড়ায় ওই মাদ্রাসার ছাত্র হওয়ার জন্য প্রথম শর্ত বুখারী পড়াইতে হবে, অথবা মুসলিম। দুই নম্বর শর্ত, তারপর চল্লিশের উপরে ছাত্র যোগ্যতা এইটা শায়েখরা কেমন? আমি পনেরো দিন সেখানে ক্লাস করছি সমস্ত আসার ইয়া তো শায়েখ দেখি যে পড়ায় কিতাবটা উনি লিখেছে একটা, আর কোনো ছাত্রদের নেই তাহলে লেখে পরে আমি সাহেব না হাতির কিতাব হয় বানাচ্ছে দেখো লেখা দেখে আমার মনে ভিতরে একটা ধাক্কা মারলো। মিশর কিন্তু মক্কা থেকে সোজা পশ্চিম দিকে মেনে যাইতে সাড়ে তিন ঘন্টা লাগে। তাহলে বাংলাদেশের মানুষটা শাহজুল্লাহ মহাদুদ্দিন আমাদের বাংলাদেশের মানুষ কিভাবে? আমরা ভারতবর্ষের লোক না? উনি তো ভারতবর্ষের লোক, একসাথে লেখা উনি একজন উর্দুবাসী মানুষ এরকম একটা কিতাব লেখলেন পনেরো দিন পরে কাছে আলিফের মাথা। আলিফের মাথা শিখুন কেন? বললেন দেখো এই জমিটা ছয় মাইল মোটা, তার নিচে বারো মাইল মোটা হলো সীসা, চব্বিশ মাইল মোটা হলো তামা, তারপরে বলা আদর একটা মাসির জিন, তার নিচে একটা মাছ আছে, মাছটার কথা কোরআন ছিল অজান নুন ইসাহাবা নুন থেকে সামাক মাছ, এই মাছটার নাম তাফসীরে মাঝারিতে লেখছে, তাফসীরে মাঝারি তার নিচে আল্লাহ তার মধ্যে হুকুমা লেখছে, এই মাছটার নাম হলো বাকুন। এই মাছটা তারা সারা তিন দিন একটা পাথর উপর ও তিন দিন আলাল হাওয়া, আর ওই পাথরটা দাঁড়ায় আছে হলো বাতাসের উপর, এই বাতাসটা ঝুলন্ত হলো এই যে লাম লেখলো লামের উপরে অংশ আলিফ নিচের অংশ লাম, এই লামের নিচের অংশের মধ্যে ঝুলন্ত আছে,
এই পুরাটা প্রথম আকাশ সপ্তম আকাশ সবাই কম এক পুরাটা বের করে ফেললাম সিদ্ধার্থ মুনতাহ সহ পুরাটা যদি একসাথে করা হয় গরিবের একটা টুকরো বেরোচ্ছে আমি গরুর বাজাতে আনি বান্দর বিপালে বেরিয়ে বসলেন তো বইয়া এইটা যেখানে সিদ্ধার্থ মুনতাহ শেষ তারপরে আলমের লাভুক নামক স্থানে যায় যেখানে টিভিলে যাওয়ার কোনো অতি নেই কোনো শেষ তাদের যাওয়ার কোনো অতি নেই সেখানে যদি সাত আসমান জমিন সহ পুরো নিক্ষেপ করে দেন তাহলে ওইখানে মনে হবে যে একটা বালির কণা মনে হয় কেউ ওইখানে ফেলেছে বলে আলমের লাভুক কত হোক আলমের লাভুক সহ পুরাটা একসাথে করে যদি আপনি তারপরে স্থান আলমের মাহুদ সেখানে ফেলে দেওয়া হয় তাহলে মনে হবে জুজুল নাজিল আয়াতা জাসা খালি আছে নাটক ভুলুন এই ভুলুনের পরে যায় তুমি দুজন নদী লাগা দাসা এমন ভাগ যেটাকে আর ভাগ করা যায় না তো যদি নাকি আলমের আহুদ সহ পুরো বিশ্ব সাত আসমান জমি সিদ্ধাতুল মুনতাহ সহ সব যদি আলমের আহুদের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে মনে হবে দুজন নদী লাগা দাসা এমন একটা কিছু করছে যেটাকে আর ভাগই করা যায় না সেই দুজন নদী লাগা দাসা আলমের আহুদ আলমের আহুদ সহ পুরাটা যদি একসাথে করা হয় আর মহরম আহুদের মধ্যে ফেলে দেওয়া হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যতটুক জায়গার মধ্যে লেখা আছে এতটুক জায়গার মধ্যে ফেলে দেওয়া হয় পুরো আলমের লহর মাহমুদের প্রয়োজন নেই তাইলে মনে করে দুদুল আদিল আদাদের পরে যে অংশ আছে অর্থাৎ আপনাদের এই আমি ঘুরে দেখেলাম কর্মী এই জামিয়া আনোয়ারিয়া একটা ছাত্র সেটাতে যখন উঠে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ বেশ এই শব্দটা এই কালিমাটা যেখানে লেখা আছে সেইটার মধ্যে একটা বাড়ি খায় বাড়ি খাওয়ার সাথে সাথে আর সে আজিম থেকে রব্বি করিম আল্লাহ পাকের শান কুদরত অনুযায়ী আল্লাহ পাক তাকান তাকানের পরে দেখে বর্মি জামে আনোয়ারিয়ার মাদ্রাসায় হাফিজ হেমজুখানার আব্দুর রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ছে সাথে সাথে আল্লাহ পাক রিপ্লাই করেন আল্লাহ পাক উত্তর দান করেন প্রদান করেন জবাব দেন হামিদানি আবুজি অমুক জায়গা অমুক স্থানে থেকে আমার অমুক বান্দা আমার প্রশংসা করেছেন আর রহমান রহিম মাজাদানি আবুজি মালিক ইয়াউম দ্বীন আসকারে আবুজি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া নাস্তাগফির ইহদিনা সিরাতাল মুস্তাকিম ওয়া ইয়াবি মা সালাক প্রত্যেকটা শব্দের সাথে সাথে যেখানে লিপিবদ্ধ আছে একটা কম্পন সৃষ্টি হয় আল্লাহ পাক দেখে এরকম কুঠি কুঠি মানুষ যদি একবারে পড়ে তারপর কম্পন দেখে আল্লাহ পাক তার শান কুদরতে আরামে এলাহিতে বুঝে উমুক গ্রামের উমুক মাদ্রাসা উমুক ছাত্রটা এখন করছে সবার জবাব আল্লাহ পাক দেন হামিদানি আবুদি আপনারা এমন এক গাছ এমন এক জায়গা প্রেম করছে অবস্থিত তো ওইখানে কিয়ামতের ময়দানে যারা অযু করছে এটা আর কোন রবির উম্মতের জন্য নয় শুধুমাত্র এই রবির উম্মতের জন্য যারা ভালোভাবে অযু করছে ফা আহসানাল ওযুআ সুন্দর করে অযু করছে গোড়া মুহাজ্জালিন বা গোড়া মুহাজ্জালুন তাদের এই আসায় অযু যতটুকু কোন অযু পানি লেগেছে সূর্যের আপনার আলোটা যত সুন্দর চন্দ্রের আলোটা যত সুন্দর তারকা রাশির আলোটা যত সুন্দর তার থেকে কুটি গুণ বেশি এক একটা অযু কারণে ওয়ালাদের আজমদিয়া তার থেকে সুন্দর আলো বাহির হবে এইটা দেখে আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে বুঝবেন ওই বর্মি মাদ্রাসার একজন ছাত্র বর্মি মাদ্রাসার একজন খাদেম বর্মি মাদ্রাসার একজন প্রচার জনিরার প্রচার সদস্য বর্মি মাদ্রাসার একজন
এক ফুট ধান একবার শুরু করে থাকে একটা ব্যক্তি, ওইখানে যা অজু শিখেছিল সে অজু করছে, আল্লাহ বলে হাজা মিন উম্মতি, এটা আমার উম্মত, কোটি কোটি মানুষের সামনে এক সেকেন্ডে আল্লাহ রাসূলের নজর যখন ওই বান্দার মানে ক্ষিপ্ত হবে, এই বান্দাটা আলোর মতো এক সেকেন্ডে আল্লাহর চলে যাবে, চলে যাওয়ার পরে একবারে উঠাবে এর আগে আপনি বর্মিত চলে যাবেন মতি নাই, ওইখানে হানি একটা হান করবেন, হানি হান করলে আপনি 350 বছর যদি থাকেন, 500 বছর থাকেন, যারা নাকি কম সময় থাকবে তারাও আমি উদ্দেশ্য না, উদ্দেশ্য না যে কর্মী কি আল্লাহ আল্লাহ।